করি না কেন কাউকে সন্ধ্যাবেলা কাউ যদি মালদা থাকি রেগুলার মিটিং আজকে কাউ বিকেলবেলা কাউ সন্ধ্যাবেলা কাউ রাত্রিবেলা কাউ আড্ডাতে বসলাম বসে তার মিটিং করি মর্নিং ওয়াকে গিয়ে তার মিটিং করি বসে বসে কারণ আপনাকে বুঝতে হবে বসে দেখা করতে হবে আপনি শুধু ফোন করছেন দেখা করছেন যোগাযোগ করছেন আনতে হবে না আপনাকে এজ এ মেন্টরশিপ হিসেবে কাজ করতে হবে ও সিনিয়রের আপনি মেন্টর চলুন স্যার কি করতে হবে একটা লোকের তো নেগেটিভিটি হতেই পারে যদি তার সাথে থাকেন আপনার পজিটিভিটি দেখে তার নেগেটিভিটি বেরিয়ে যাবে তার সাথে থেকে রাইট না কিন্তু আপনি নেগেটিভ আর তার সাথে দেখা করতে আমি সে অলরেডি ক্রাস করে ফেলতে আপনি সো মাই ডিয়ার ফ্রেন্ডস ভেরি সিম্পল বিজনেস সো একজন লিডার কিরকম মেন্টর হতে পারে কিন্তু টপ লিডার একজন লিডার তখনই হবে ভালো হবে যখন তার অ্যাটিটিউড এরকম হবে লিডার মিন্স এল ই এ ডি ই আর ইজ ইকুয়াল টু রাস্তা থেকে নেমে রাস্তা থেকে পরিচয় করছি
আমি জানি পৃথিবীর প্রত্যেকটা লোকই কাজ চাই, ভালো কাজ চাই, তাই না? তো আমি কেন জিজ্ঞেস, আমি জানি এটা দিয়ে গাজল যায়, আমার মালদা বাড়ি আমি গাজল চিনি না, বিএসএফ কার্ডটা দাঁড়িয়ে কিন্তু দিয়েছে আমার লোক, দাদা এটা রাস্তার কোথায় যাচ্ছে? আমি দেখলাম লোকটা আমার সাথে কিরকম বিহেভিয়ার করছে, লোকটা আমাকে প্রেজেন্টটা কিভাবে করছে, ওর কথাবার্তাগুলো কেমন, ওর মিশুক না ও ঘ্যামান্ডের লোক, চেক করার জন্য আমি জিজ্ঞেস করলাম রেগুলারলি। 50 মিনিট হয়ে গেলে পরে 20 জন লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা করি, আমি জানি 10 মিনিট টাইম নিয়ে ফেলেছি, 18 টাইম নিয়ে ফেলেছি, আমি জানি স্পন্সর পার্সোনাল স্পন্সর, আমি জানি যে কোনো মুহূর্তে আমার গেম চেঞ্জ হতে পারে, আমি যে কোনো মুহূর্তে নিজের উপর ডিপেন্ডেন্ট, আমি নিজের টিম থেকে নিয়ে তৈরি করতে পারি, যে কোনো মুহূর্তে নতুন নতুন টিম ক্রিয়েট করতে পারি, নতুন নতুন লিডার বার করতে পারি, তাহলে আমার টিম বুঝবে মিয়াস আমার উপর ডিপেন্ডেন্ট নয়, না কেন? যে কোনো মুহূর্তে আপনি এখানে আছেন পার্সোনাল স্পন্সর, আপনি ওখানে থাকবেন, দুদিন পর আমার সময় দেখবে গেম চেঞ্জ হয়ে গেছে আপনার, যে কোনো মুহূর্তে আপনি গেম চেঞ্জ করতে পারেন।